নৃপেন্দ্রনারায়ণ নন্দ, পেশায় বিপি অফিসের কর্মচারী। যদিও আজকাল রোজ অফিস যেতে হয় না, কিন্তু এই করোনাকালে যেদিনগুলো যেতে হয় সেদিনগুলোতে আমি না ঠিক সময় ঘুম ভাঙে না, ফলে অবধারিতভাবেই হয় অফিসে যেতে দেরি আর কপালে জোটে বসের অপমান। তাই সে এই রোজের একঘেয়েমি কাটাতে এক ফেসবুকে নতুন গ্রুপ খুলেছে, নাম সত্যিভূতের অমনিবাস। আর নিজে সেখানে নেপুভূত নাম নিয়ে যত রাজ্যের বস্তা পচা সত্যিভূতের গল্প লিখছে। বস্তা পচা হলেও ফেসবুকে তার যথেষ্ট লাইক কমেন্ট ঘুরোচ্ছে, শেয়ারও হচ্ছে বেশ কিছু, তাই সব মিলিয়ে নেপু বেশ ভালোই আছে। তখন রাত 10টা প্রায়। সারাদিনের মিটিং, কাজ, ফেসবুক গ্রুপে লাইক কমেন্টের শেয়ারে ধকলে ক্লান্ত নেপু অবশেষে নিজের ফ্ল্যাটে ঢুকল। কিন্তু চাবি ঘুরিয়ে ঘরে ঢুকে আলো জ্বালিয়ে নেপুর চক্ষু চড়ক পায়। কে যেন যত্নে গুছিয়ে রেখে সব কত জিনিসকে নিজেদের জায়গা দিল। নিজের ঘরকে অগোছালো দেখতে অভ্যস্ত নেপু প্রথম ঝটকায় মনে হয়েছিল তার ঘরই। মায়ের সঙ্গে ওর ছবিটা না দেখলে ও দরজা খুলে ঘরে ঢুকে তারই বলে হয়তো আবার বেরিয়ে যেত। রাধুনি মাসি আসে ঠিকই, কিন্তু সে তো রান্নাঘরে কাজ ছেড়ে চলে যায়, অন্যদিকে তো তাকায়ও না। তবে কি সরলা মাসির দয়া হলো আমার উপর? বিষয়টা একটু বলুন আমাদের যারা দেখছে। যদি এক কথায় বলতে হয় তাহলে বলবো যে আমরা ভূত খুঁজি। ভূত? ভূত আছে কি নেই বলুন আগে। তার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কোনো জিনিস যদি হঠাৎ করে ঘটলো, একদিন ঘটলো, সেটাকে আমরা ধরি না, কিন্তু সেই ঘটনাটা যদি রিপিটেডলি কারোর সাথে ঘটতে থাকে, মানে আমি বলছি কেউ যদি বাড়িতে মানে এই জিনিসটা যখন বারবার ঘটে তখন আমাদের ডাক পড়ে। লাগে তো নাকি? কে আবার? আমি আপনি সামনে আসুন, নইলে কিন্তু না হলে কি রিমোট ছুঁড়ে মারবে?
কে বলি যাকে ধুনেও তার গলার আওয়াজে চমকাচ্ছ আমি সে মানে আমি গো আমি তোমার 56 ইঞ্চি টিভির রিমোট বলি একটু আস্তে সস্তে উঠে নাকি আমার ওপর শটান সে দিয়ে দিই খাটের তলা শীতের রাতে ভয় পেলে খাটের উপর শুয়ে লেপের সাহায্যে আপাত অবস্থান চাপা দিয়েছি মনে হয়েছে কত নিরাপদ স্থান আর আছে নিরাপদ স্থানও নিরাপদে নেই কিছুতেই মনে পড়ছে না গানটা কিন্তু ওই শুনে কেউ ভূত মারতে আর কারা যেন আছে ওই ভূত তাড়ানোর বিষয়টা জয় বাবা ময় বাবা যে মহেশ্বর সেই তো আমার ভূতেশ্বর লোকটা প্রীতম ভুলো তাই তো ভোলে বাবা এখন ঘুরে গিয়ে যদি আরো দু এক পিস ভূত পাঠিয়ে দেয় তো তাহলে আর এক কে লোক তো আরেকটা ভূতের ওষুধ আছে না ওই হনুমান চল্লিশা কিন্তু আমি তো জানি না সেটা ফোনে খুলবো আরে হোস্টেলের ওই বিহারি মাঝে মধ্যেই সকালবেলা গাইতো না রে জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কিছুতেই মনে পড়ছে না স্যার ছিলেন নাকি আমি মনুষ্য জন্মে বাংলার ছাত্র ছিলাম তার জন্য অ্যান্টিবডি মানে জানি না এমনটা কিন্তু নয় তো মনের কথা বুঝে নেয়
তো মহা জানা না না মনে মনে কিছু না ভাবাই ভালো বাবা। আচ্ছা উনি যেন ছাদ থেকে কৃষক বলে ঝড়টা দিয়েছিলেন এই মন্ত্রটা একবার বলবো না। জয় বিষ্ণু মাতা, জয় করল মদনী, জয় মা দুর্গা, জয় মা কালী, জয় নম শিবায়, জয় বুঝতে পারলে না, আমি তো সেইভাবে গেলাম যেভাবে আমাকে দেখতে অভ্যস্ত মানে তাই না? আজকালকে ভয় পায় না আমার অস্তিত্বের সংকটে ভুগছে ভারি। এখানে কেন তোমার সঙ্গে একটু কিন্তু তাতে আমাদের এত অপমানিত বোধ হয় ততটা এই তোমাদের চক্করে না না জানা দরকার এই মিষ্টি হতে রাজার দুঃখটা কিন্তু ফুটে রাজা রাজু কত নয় বলছি রাজা বসাই আপনাদের কি কি সমস্যা এই করতে হয় মানে কি বলবেন কি হয়েছে মারুন মক্কা না কেমন বেকা পাড়া তোমাকে বলবো না তো কাকে বলবো তুমি ভূতের রাজত্ব গ্রুপের অ্যাডমিন তো তা বলি রোজ দিন তোমার গ্রুপে এত সত্যি ভূতের গপ্প আসে কি করে বাচ্চা আমাদের কি ভূত বলে আর কাজ নেই কি আর আমাদের ভূত বলে আমরা গৃহহীন হয়ে শ্মশানে মশানে পড়ে কোনো কষ্টে তোমাদের মতো আজকালকার ছেলে পুলেরা মাননি গণ্যে করে না মোটে এদিকে ভূতের রাজত্বের অ্যাডমিন নিজের নেপ ভূত নাম নিয়ে সত্যি ভূতের গপ্প লেগে লাইক কামাচ্ছ আর আমাদের বিশ্বাস করে না মোটেও এসা ক্যাসা চলে গা দাদা কি কথা বললো রাজামশাই আর কে আছে আপনার সঙ্গে কেন আমার বডিগার্ড তিপ্পান্ন ছাপ্পান্ন আর হলো না রে রাজামশাই ওই যে করোনা এত লোক মারা যাচ্ছে আপনাদের কি নতুন সমস্যায় পড়তে হচ্ছে কেমনটা ডাক্তারবাবু তোমাদের এত করে বোঝা কত কষ্টে আছি আমরা
থাকার জায়গা নেই, একটু স্পেস দেন। তারপর যারা সঠিক মুখ্য পাচ্ছে এমন লোকের সংখ্যা কম, বৈতরণের সামনে লম্বা লাইন, মুখগুলো সব হাত দেখানি, তাতেই ঠেসে টুসে সবাইকে একসঙ্গে নিয়ে যাচ্ছে। আর সোশ্যাল ডিস্টেন্সিং, যারা করোনায় মরে ভোট হয়েছে সেগুলো আবার নিজেদের বিশাল অনুভাবে, কিন্তু আমিও ভোটের রাজা, আমার রাজত্বে সবাই বেছে বেছে খুঁজেছি কোনগুলো লোকের দোষে মরেছে আর কোনগুলো নিজেরা মাস্ক না পরে বেটারা মরেছে আর মরারা চড়িয়েছে, তাদের জায়গা হয়নি আমার রাজ্যে। অনেক সমস্যা গো, কাশিতে মণিকর্ণিকা ঘাটে মা মণিকর্ণিকা একটা প্রেত ভোজন করান, যেখানে তার হাতের খাবার খেয়ে সবাই ডিরেক্ট টিকিট পায়, সত্তা স্থল লাফিয়ে পার করে মুখ্যলণ্য টিকিট কাটা, কিন্তু সেটাও তো লিমিটে। কাশিতে তো মরলে ডিরেক্ট স্বর্গ শুনেছি। সেসব দিন আর নেই রে ভাই, সবাই হইল ভাই কাশিতে যেত পটল ডাঙার টিকিট কাটতে। পটল ডাঙা মানে চারমূর্তির বাড়ি, একটা বদের ধার। বাংলা ভাষায় এসব শব্দের প্রয়োগ তোমাদের মতো হালে ফেলে ছেলে ছোট একটা, নাহলে আমিও পটল ডাঙা বলতে টেনিদাই বলতাম। যাক কে যা, এত পাপি দাপি কাশিতে মরলেই যে মুখ্য বাচ্চে দেখে একটা স্ক্যানার বসানো হয়েছে, ওটা দিয়ে পাস করলে এক মিনিটে জেনে যাবে মুখ্য দিয়ে তারপর পাস করলে কি না। আচ্ছা রাজামশাই, আপনি তো ভূতের রাজা, তা আপনি কি এই রাজ্যের নাকি মানে সমস্ত ভূত সমাজ? যথেষ্ট ইউনাইটেড, আমরা তোমাদের মতো ছোট ছোট দলে বিভক্ত নই, আমাদের অবিভক্ত ভূত সমাজে মান্য গম্য দৈত্য সবাই সমান কথা। তার মানে বেঁচে থাকতেই যত ঝামেলা, মরার পর গম্য দৈত্য মান্য একসঙ্গে কেন রাজমশাই, নিজের কষ্টে নিজেরা মরছি আর তুমি কেন লিখছ আমরা রাতে এসে তোমার সঙ্গে খোঁজ গল্প যদি বলে কাজ করবো না, আমরা করবো না কাজ, আমরা ভূত বলে কি আমাদের মান সম্মান নেই? আমাদের মান সম্মান নেই কি ভূত বলে? আপাতত বাসস্থানের খাতিরে বিভিন্ন পুরো বাড়িতে জুয়া সাতটা টেক বানিয়েছি করে দেখি, তাও তো লোকজন ভয় পায় না, আবার সেটার কারণও খানিকটা তো অনেকেই বলতো ওরে মাল খেয়েছিস বলে ভুল দেখছিস, এ অপমান ছুঁয়ে নিয়েছিলাম আমি, এখন কেউ কেউ বলে ধুর আসুক ভূত সঙ্গে নিয়ে মাল খাব, দেখিসনি ভূতের রাজত্ব গ্রুপটায় পড়িস নি, ভূতগুলো হোস গপ্প ধরতে আসে। আমি অপমানিত, আজ চলি হে ছোকরা। প্রমিস রাজামশাই, এই আর এসব গাঁজা লিখবো না। কম খেলেই কম লিখবে। রাজামশাই এর সঙ্গে সাক্ষাৎকারটাই কি লিখে দেবো? বন্ধুরা খেললি বন্ধ, আমরা বোন ভক্তবলের মতো যখন তখন অপমানিত হই না ঠিকই, তবে এগুলো আর নেওয়া যাচ্ছে না। ইতি ভূতের রাজা।